गौर भक्त मंडली गौर भक्तिमती माय बाई जगत संसार जत मानुष अच्छे प्रत्येक संसार करे संसार करे सन्तान जखन हय धीरे धीरे मानुष करे तोले जे सन्तानेर जन्य साराटा जीवन धरे कठोर परिश्रम करे एकबारो चिंता करे देखेछेन जे बिनिमय सन्तानदेर काछ थेके आपनारा कि पेयेछेन एकटा मा तार स्वामी मारा गेछे स्वामी मारा जावर परे मा मने मने भावछे যে স্বামী যদি মারা গেছে তখন তুই জগৎ সংসারে আমার বলতে আর কেউ রইল না মা কি করেছে সুন্দর করে একটা সন্তান অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছে কত স্নেহ দিয়ে কত মায়া মমতা দিয়ে একটু একটু করে বড় করে তুলছে ছেলেটা যখন একটু বড় হলো তাকে শিক্ষিত করার জন্য স্কুলে পাঠায় মা কি করে সকালে বেলা তাড়াতাড়ি করে নিজের বাড়িতে খাবার তৈরি করে সন্তানটাকে সুন্দর করে খাইয়ে দেয় তারপরে নিজের হাতে করে সন্তানটাকে ধরে ধরে স্কুলে পৌঁছে দিয়ে আসে সংসার চালানোর নিমিত্তে মা কি করতেন বাবুর বাড়িতে কাজ করতেন তাই সন্তানটাকে এই যে স্কুলে দিয়ে আসতেন বাবুর বাড়িতে কাজে যেতে তার দেরি হয়ে যেত বাবুর গৃহ করতে তাকে অপমান করত করো খারাপ খারাপ কটু কথা বলতো কাজে যেতে দেরি হতো বলে মা কিন্তু সে কথাই কর্ণপাত করত না মায়ের মনে একটা চিন্তা ভাবনা ছিল সন্তানটাকে স্কুলে পৌঁছে দিয়েছি ছেলেটা আমার বড় হবে একদিন আমার সমস্ত দুঃখটা মোচন হয়ে যাবে বাবুর বাড়িতে যেদিন কে যেতে অনেকটা দেরি হয়ে যেত বাবুর গৃহকর্তী কি করত ওই মায়ের চুলের গুটিটা ধরে নাড়িয়ে নাড়িয়ে বলতো তোকে মাইনে দেওয়া হয় এই দেরি করে কাজে আসার জন্য সমস্ত দেহের কষ্টটাকে ভুলে গিয়ে মা কি করত আবার কাজ থেকে ফিরে ওই স্কুলে চলে যেত সন্তানটাকে সঙ্গে করে বাড়িতে দিয়ে আনার জন্য ধীরে ধীরে সন্তানটা বড় হলো মা ভাবছে আমি বাবুর বাড়িতে ছোটবেলা থেকে কাজে চলে যাই সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে পারিনি ও ভালো করে হয়তো খেতে পড়তে পারে না এইবার সন্তানটার যদি আমি একটা বিবাহ দিয়ে দিই তাহলে সন্তানটার বিয়ে হলে বইয়ের ভালোবাসা করলে বউটাকে যত্নাতলি করলে তার একটু হলেও জীবনটা সুখীর হয়ে যাবে সন্তানটার বিয়ে দিয়ে দিল ভগবানের কৃপাতে সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সন্তানের কপালে একটা চাকরিও জুটে গেল কিন্তু সেই মা ভেবেছিল সুখ আসবে সুখ কিন্তু এলো না কয়েকদিন যেতে না যেতেই হঠাৎ করে মা রাত্রিকালে যখন বিছানার মধ্যে শয়ন করিয়াছে পাশের রুম থেকে একটা কথা মা শুনতে পেলেন বৌমা বলছে তার স্বামীকে হ্যাঁ গো তোমার বন্ধুরা কি করেছে তুমি কি সেই দিকে লক্ষ্য রাখো না তোমার অফিসের বন্ধুগুলো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে তুমি বন্ধুদের সঙ্গে থাকছো অফিস যাচ্ছ বন্ধুদের সাথে মেলামেশা করছো কিন্তু বন্ধুদের স্বভাবটা একটু শিখতে পারলে না তোমার মাকে আমি আর সুন্দর করে খাওয়াতে চাই না তোমার মাকে আমি আর দেখতে চাই না যাও আগামীকাল প্রভাতকালে তোমার মাকে কোনো বৃদ্ধাশ্রমে তুমি দিয়ে চলে এসো যে মা একটু করে সুন্দর করে একটু একটু করে সন্তানকে বড় করে তুলল আজকে বইয়ের কথাই সে সন্তান কি করছে দেখুন প্রভাতকালে মায়ের কাছে গিয়ে বলছে মা ও মা মা বুঝতে পেরে গেছে সন্তান এত সুন্দর করে আমায় কেন ডাকাডাকি করছে বল খোকা কি হয়েছে না মা বলছিলাম দেখো আমি তো অফিস চলে যাই তোমার বৌমা তোমাকে ঠিক মতো খেতে পড়তে দেয় কিনা আমি তো দেখতে পাই না তাই আমি সন্তান আমার তো তোমার প্রতি কিছু কর্তব্য আছে তাই তোমাকে একটা বিশেষ স্থানে আমি রেখে আসতে চাই যেখানে থাকলে তুমি দেখবে সুন্দর করে তারা তোমায় ঠিক মতো খাবার দেবে ঠিক মতো পোশাক পরিচ্ছদ দেবে তোমার যত্ন আত্তি করবে আর অফিসে গিয়ে আমি মাঝে মাঝে তোমাকে গিয়ে দেখে আসবো
চলো মা তুমি নতুন কাপড় জামা পরে ভালো করে রেডি হয়ে যাও। নারী খোকা সে জিনিসের আর দরকার হবে না, কারণ দেখ আমি তো বিদ্যা হয়েছি, আমার কাপড় চোপড়ের কি প্রয়োজন? তবে আমায় তো তুই দিয়ে আসবি, তোর কাছে আমি একটা অনুরোধ করব। হ্যাঁ মা বলো কি অনুরোধ? তোর একটা ছবি আমায় দিবি? মা ছবি নিয়ে কি করবে? না কোন ছোটবেলা থেকে তোকে তো আমি চোখের সামনে সারাটা দিন ধরে দেখতে পেতাম, এখন সেখানে গেলে তো আর দেখতে পাবো না, তাই যখনই তোকে দেখার মন হবে আমি ছবিটা দেখব। আর যখন তোকে আমার আদর করতে ইচ্ছে হবে, আমি ছবিটার উপর সুন্দর করে আদর করব। তুই হয়তো আমার কাছে ছাড়বি না, কিন্তু ছবিটা আমার কাছে থাকলে মনে হবে আমার ছেলে আমার কাছে আছে। দেখ আমরা জগৎ সংসারী সবাই ভগবান ভগবান করি, ভগবানের জন্য কত কিছু করে মরি, কিন্তু ভগবানকে তো কাছে আমরা কেউই পাই না। ভগবানের চরণ ধরে ভগবানের কাছে যেমন করে আমরা নিবেদন করি, আমাদের বিশ্বাস নিয়ে যে ভগবান আমাদের সঙ্গেই আছে, সেই রকম তোর এই ছবিটা দেখলে মনে হবে যে আমার ছেলেটা আমার কাছে আছে। মাকে নিয়ে সুন্দর করে ছেলেটা চলে গেল বৃদ্ধাশ্রমে রেখে আসার জন্য। বৃদ্ধাশ্রমে রেখে যখন ছেলে অফিস চলে গেছে, বৌমা ফোন করে বলছে যে শোনো, আর মাকে তো বৃদ্ধাশ্রমে রেখে এসেছো, কিন্তু এই বুড়ির কথা বলা যায় না, হয়তো গিয়ে দেখবে আবার বৃদ্ধাশ্রম থেকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে এসেছে, তাই অফিস থেকে বাড়ি ফেরার সময় তুমি আরেকবারের জন্য ওই বৃদ্ধাশ্রমে গিয়ে মায়ের খোঁজ করে আসবে। অফিস থেকে ছেলেটা যখন বিকালবেলা ওই গিয়ে হাজির হয়েছে বৃদ্ধাশ্রমে, তখন কি করেছে ছেলেটা দেখতে পাচ্ছে যে বৃদ্ধাশ্রমের যে মালিক, মাকে সুন্দর করে টেবিলের মধ্যে বসিয়ে দিয়ে সুন্দর সুন্দর খাবার খেতে দিয়েছে, আর মায়ের সাথে প্রাণ ভরে হেসে হেসে কথা বলছে। সন্তানটা দেখে অবাক হয়ে গেছে যে আমি সবে মাত্র আজকে মাকে দিতে এলাম, আর এরই মধ্যে বৃদ্ধাশ্রমের মালিকের সাথে এত ভালো হয়ে গেছে, এটা বিশ্বাসযোগ্য নয়, কোনো না কোনো ঘটনার মধ্যে নিশ্চয়ই লুকিয়ে আছে, এটা আমাকে জানতে হবে। তাই বৃদ্ধাশ্রমের মধ্যে প্রবেশ করে ছেলেটা বলে উঠল, শোনো মা, আমি তোমাকে আর একবারের জন্য দেখতে এসেছি, আর এই বৃদ্ধাশ্রমের মালিকের সাথে কিছু আমার কথা আছে, তুমি একটু পাশের রুমে যাবে। মা কি করেছে, পাশের রুমে গিয়ে সুন্দর করে দরজাটা বন্ধ করে দিল, আর সন্তানটা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো মালিক, আমার মায়ের সাথে এত হেসে হেসে কথা বলছো, তুমি কি আমার মাকে চেনো? আমি তো সবে মাত্র দুপুর বেলা আজকে আমার মাকে দিয়ে গেলাম, এর মধ্যেই এত ভালো কি করে হয়ে গেল? তখন মালিকটা বলল, শোনো বাবা, আজ তোমাকে একটা কথা বলি, আমি তোমার মাকে কথা দিয়েছিলাম এই কথা জীবনে তোমার মা ছাড়া কেউ জানবে না, কিন্তু আজকে যদি আমি না বলি তাহলে ভগবানের কাছে আমি কোনোদিন ক্ষমা পাবো না। তুমি হয়তো জানো না আজকে তোমার 30 বছর বয়স হয়ে গেছে, আজকে যেমন করে তুমি তোমার মাকে এইখানে রেখে এলে, তোমার মা 30 বছর আগেও কিন্তু একবার এসেছিল। সেদিন কি তোমার মা এসে বলেছিল যে বাবু আপনার তো সুন্দর করে শুনেছি যে এই বৃদ্ধাশ্রমের পাশে একটা অনাথ আশ্রম রয়েছে, কত সুন্দর সুন্দর অনাথ ছেলে আছে, আমাকে কৃপা করে একটা সন্তান দিতে পারো? ছেলে তুমি হয়তো জানো না সেই দিনটাই কোন মা তোমাকে রেখে গিয়েছিল আমার ওই অনাথ আশ্রমে, যাকে তুমি মা বলে আজকে দেখলে, যাকে তুমি অবহেলা করে অনাথ আশ্রমে রেখে গেলে, সে কিন্তু তোমার প্রকৃত মা নয়। যে তোমাকে গর্ভে ধারণ করেছিল সে তোমাকে লালন পালন করেনি, তোমাকে অবাঞ্ছিত বলে অনাথ আশ্রমে দিয়ে গিয়েছিল, কিন্তু তোমার ভাগ্য ভালো, তোমার 7 জন্মের পূর্ণ স্বীকৃতি ছিল, তাই এই মা তোমায় এসে সেই দিনকে নিয়ে গিয়েছিল।
ঠিক যেই রকম করে দেবকীর গর্ভে জন্ম নিয়ে কৃষ্ণ লালন পালন হয়েছিল যশোদামার কাছে, তুমিও ছেলে সেই রকম। যে মা তোমাকে জন্ম দিয়েছে সেই মা তোমার প্রতি কোনো কর্তব্য পালন করেনি, কিন্তু যে রমণীকে, যে মাকে তুমি অবহেলা করে এইখানে রেখে গেছো, সেই মা তোমাকে সুন্দর করে এতগুলো বছর ধরে তোমাকে মানুষ করে গেছে মাতৃস্নেহে। যখনই শুনেছে ছেলেটা যে তার মা সুন্দর করে এতগুলো বছর ধরে মানুষ করেছে, সেই সন্তান কি আর থাকতে পারে? আজকে নিজের ভুল বুঝতে পেরে সন্তানটা চিৎকার করে ডেকে উঠেছে, মা তুমি একবার দরজা খুলো না। তুমি তোমার চরণে দাঁড়াও, একবারে ঠাই দাও। কিন্তু মা কিছুতেই দরজা খুলছে না, ছেলেটা বুঝতে পারছে না যে মা কেন দরজা খুলছে না। বারে বারে দরজায় আঘাত করে বলছে, আমার উপর অভিমান করেছো মা, ছোটবেলায় যেমন করে আমি দুষ্কর্মী করলে তুমি আমায় শাসন করতে, আজকে তো আমি বড় হয়ে গেছি বলে তুমি হয়তো ভাবছো আমাকে শাসন করতে পারবে না। কিন্তু মা গো একটা কথা তোমায় আমি বলে রাখি, সন্তান যতই বড় হয়ে যাক না কেন, বাবা মার কাছে সেই ছোট ছেলে ছোটই থাকে মা। ওই আশ্রমের মালিকের নির্দেশে দরজা ভাঙা হলো, দরজা ভেঙে দেখছে মা আর রইল না, মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইহ জগতের কর্ম ছেলে পরজগতে চলে গেছে। রক্তের জোশে মানুষ হয়তো তার বাবা মাকে দেখতে চায় না, কিন্তু জানবেন যে সন্তান তার বাবা মাকে বৃদ্ধ বয়সে লালন পালন করে না, তার মতো অভাগা সন্তান আর জগৎ সংসারে হয় না।